হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদেরকে জানাই শুভ জন্মাষ্টমী পুজো। তো সবাই জানো সবার বাড়িতে হয় জন্মাষ্টমীর গোপাল পুজো, কিন্তু আমাদের বাড়িতে হয় লোকনাথ পুজো। কারণ আমার শাশুড়ি মা বলছিলেন তার শাশুড়ি মা নাকি জন্মাষ্টমীর দিনে লোকনাথ পুজো প্রতিষ্ঠান করেছিলেন, তাই আমাদের বাড়িতে জন্মাষ্টমী পুজোর দিনে লোকনাথ পুজো হয়। প্রত্যেক বাড়ি জন্মাষ্টমী পুজোতে যেমন ঠাকুরকে ভোগ দেওয়া হয়, তেমনই আমাদের বাড়িতেও লোকনাথ পুজোতে সেম অনেক রকম ভোগ করে ঠাকুরকে দেওয়া হয়। তো লোকনাথ পুজোর কার কার বাড়িতে হয় আমাকে একটু কমেন্ট করে জানিও, আমিও তোমাদেরকে দেখাবো যে আমাদের লোকনাথ পুজোতেও কি কি ভোগ নিবেদন করা হয়েছে। যেরকম জন্মাষ্টমীতে ভোগ নিবেদন করা হয়, লোকনাথ পুজোতেও করা হয়। চলো দেখাই তোমাদের ভোগ নিবেদন কি কি করা হয়েছে। দেখো অনেক রকমের ভোগ দেওয়া হয়েছে, যেরকম তিলের নাড়ু, নারকেল নাড়ু, তালের পিঠে, সন্দেশ, দেখতেই পাচ্ছ অনেক রকমের ভোগ। আর এই হচ্ছে আমাদের লোক